প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুমাইরাস কিচেন। আজকের রেসিপি মাছের টিকিয়া কাবাব। আমি এটা তৈরি করব ফলি মাছ দিয়ে। আপনারা চিতল মাছ দিয়েও তৈরি করতে পারেন। রান্নার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো কাঁচা মাছ। এটা বাটা আছে, কাটা ছাড়ানো, চামড়া ছাড়ানো। কিছু মশলাপাতি দিয়ে মাছটা মেখে নেব। বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি, দিয়েছি ফ্রেশ ধনে পাতা কুচি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ, কিছুটা লবণ আর সর্ষের তেল দিয়ে ভর্তা মাখার সময় যেরকমভাবে পেঁয়াজ কাঁচা মরিচ আমরা কুচিয়ে নিই সেইভাবে কুচিয়ে নিচ্ছি। এবং লবণ দিয়ে কুচিয়ে নেওয়ার ফলে পেঁয়াজ কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য রেস্টে বাটিতে থাকুক। এখন আমি মাছের মধ্যে কিছু মশলা মেশাবো। প্রথমে চিপে দিয়েছি লেবুর রস। আপনার লেবুর রসের বদলে সিরকা দিতে পারে। ক্র্যাশ করে দিয়েছি কিছু ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া। 1 টেবিল চামচ দিয়েছি ফিশ সস। ফিশ সস দিলে কিন্তু মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ হয় অনেক সময় সেটা কিন্তু আর থাকবে না। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিলি সস। তবে যদি ঝাল একটু কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিলি সসের বদলে টমেটো সসও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিলাম অয়েস্টার সস। 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি অ্যারারুট বা কর্ন স্টার্চ। একটা মশলা দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, এটা দিতেই হবে। আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি রসুন গুঁড়া। রসুন এই মশলাটাই মাছের সাথে কিন্তু খুবই ভালো যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা। আর যে লাস্ট ইনগ্রেডিয়েন্টটা সেটা হচ্ছে ব্রেড ক্রাম। আপনারা টোস্টেড গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। এই ইনগ্রেডিয়েন্টটার জন্যই কিন্তু এই মাছে এটা টিকিয়া কাবাব হবে, এটা কিন্তু কোপ্তার মতো হবে না। কোপ্তা যেটা হয় সেটা সাধারণত একটু ইলাস্টিকের মতো হয়, একটু স্পঞ্জি হয়। টিকিয়া কাবাব কিন্তু ঠিক স্পঞ্জি হয় না। এই যে ব্রেড ক্রাম দিয়েছি এর কারণে কিন্তু টেক্সচারটা টিকিয়া কাবাবের মতো হবে, অত স্পঞ্জি হবে না। টোস্টের গুঁড়ার বদলে এই বা ব্রেড ক্রামের বদলে আপনারা কিন্তু 2-3 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করতে পারেন। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো লবণই দেইনি, কারণ যে সসগুলি ব্যবহার করেছি ফিশ সস, অয়েস্টার সস, এর মধ্যে প্রচুর লবণ আছে। এই কারণে এই সসগুলি যেখানে ব্যবহার করবেন লবণ দেবেন সবচেয়ে শেষে। সস ব্যবহার করার পরে টেস্ট করে নিয়ে যদি লবণ দরকার হয় সেই অনুযায়ী লবণ দেবেন। কখনোই কিন্তু প্রথমে লবণ দিয়ে সসগুলি দেবেন না, তাহলে লবণের পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে। আমিও স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন পছন্দ মতো শেপে আর সাইজে টিকিয়া কাবাবগুলি তৈরি করে নিচ্ছি। আমি একটা প্লেটের উপরে প্লাস্টিক রেখেছি আর প্লাস্টিকের উপরে আমি টিকিয়া কাবাবগুলি রাখছি, কারণ এই টিকিয়া কাবাব আমি আজকে কিছু ভেজে দেখাবো আর বাকিগুলি আমি ফ্রোজেন করে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। এর মধ্যে কিছু টিকিয়া কাবাব ভেজে দেখাচ্ছি, ডুবো তেলে ভাজছি। আর ভাজতে একটু সময় লাগবে, মিডিয়াম হিটে ভাজবেন, তেলটা ভালোভাবে গরম করে নেবেন, কারণ কাঁচা মাছ এটা তো সেদ্ধ মাছ না। এই জন্য একটু সময় দিয়ে দেখবেন যে আস্তে আস্তে তেলের মধ্যে টিকিয়া কাবাবগুলি কিন্তু কিছুটা ফুলে উঠেছে। মোটামুটি 5-6 মিনিটের মতো লাগবে টিকিয়া কাবাবগুলি হালকা ব্রাউন কালার করে ভাজতে। ভেজে নেওয়া টিকিয়া কাবাবগুলি প্রথমে একটা কিচেন পেপারে তুলে রাখছে যাতে এক্সেস তেলটা চুষে নেয়। টিকিয়া কাবাবের উপরেরটা কিছুটা মচমচে আর শুকনো ঝরঝরে, আর ভেতরটা কোপ্তার মতো কিন্তু অত স্পঞ্জি না। একটু নতুন ধরনের মাছের কাঁচা মাছ দিয়ে টিকিয়া কাবাবের রেসিপিটা আমার কাছে খুবই প্রিয়, আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে। অনুরোধ করবে একবার ট্রাই করতে পারেন, সবাই পছন্দ করবে। আর রেসিপি পছন্দ হলে অনুরোধ করবো বরাবরের মতোই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।